Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillah wassalatu wassalamu ala rasulillah. Ajke ami apnader mache hazir hoyechi ek ghontar moddhe jin pori je kon prokar bhoy ebong jor dur korar 100% porikkhito shera shoktishali bishesh ekti amol niye. আজকের আমলটির বিশেষ গুণ হলো কোনো ব্যক্তি যদি জিন দ্বারা আক্রান্ত হন অথবা পরি দ্বারা আক্রান্ত হন অথবা সকল বিষয়ে আপনার ভয় লাগে অথবা আপনার বিভিন্ন প্রকার জ্বর হয় সকল কিছু দূর করার জন্য আজকের এই আমলটি যথেষ্ট ইনশাআল্লাহ অতি তাড়াতাড়ি জিনের রাজা ফাক্তাশের মাধ্যমে যে সকল ভাই বোনদের চিকিৎসা পৃথিবীর কোনো শায়েক কোনো ডাক্তার কবিরাজ করতে পারেনি সেই সকল ভাই ও বোনদের জিন এবং জাদুর সমস্যাকে পরি সমস্যাকে দূর করার জন্য জিনের রাজা ফাক্তাশকে কিভাবে হাজির করতে হয় সেই বিষয়টি আপনাদের মাঝে অতি তাড়াতাড়ি তুলে ধরব ইনশাআল্লাহ এই ফাক্তাশ হচ্ছে তাবিবুল জিন এবং হাকিমুল জিন বলা হয় অর্থাৎ জিন সংক্রান্ত এবং জাদু সংক্রান্ত যত প্রকার সমস্যা রয়েছে আল্লাহ তাআলা তাকে বিশেষ ক্ষমতা দিয়েছেন সেই সমস্যাগুলো দূর করে দেওয়ার জন্য অতি সহজেই এবং অল্প সময়ের মধ্যেই এজন্য কিভাবে জিনের রাজা ফাক্তাশকে হাজির করতে হয় অতি তাড়াতাড়ি সেই আমলগুলো আপনাদের মাঝে নিয়ে হাজির হব ইনশাআল্লাহ এবং পৃথিবীর শ্রেষ্ঠ আমলগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যে সকল ভাই বোনেরা আমল করার সাথে সাথে কামিয়াবি লাভ করতে চান তারা আপনাদের সামনে যে লেখাগুলো আসতেছে প্রতিটি লেখাকেই মনোযোগ সহকারে পড়বেন একটি লেখাও যেন ছুটে না যায় সেদিকে লক্ষ্য রাখবেন কারণ যদি একটি লেখাও ছুটে যায় তাহলে কিন্তু আপনারা আমল করে কোনো মতে কামিয়াবি লাভ করবেন না কারণ ওই লেখাগুলোর মধ্যে আমি অনেক গুরুত্বপূর্ণ বিষয় লুকায়িত রেখেছি এজন্য প্রতিটি লেখাকে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্য অবশ্যই মনোযোগ দিয়ে পড়বেন এটি আমার বিশেষ অনুরোধ রইল আপনাদের কাছে তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই আমার কাছ থেকে ইজাজত নিয়ে আমল করবেন আপনারা যারা কমেন্টসের মাধ্যমে ইজাজত নিতে চান তারা নিজের নাম বাবার নাম মায়ের নাম পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন যারা কথা বলার মাধ্যমে ইজাজত নিতে চান তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কী বিষয়ে ইজাজত চান সেটি বলবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকে সেদিকে খেয়াল রাখবেন এখন আমি আপনাদের মাঝে বর্ণনা করব কিভাবে এই আমলটি করবেন এই আমলটি করার জন্য জাফরানকারী দ্বারা যে কোনো কাগজের মধ্যে আল্লাহ তাআলার এই পবিত্র নামটিকে এই যে তালসামটি রয়েছে পবিত্র নামের এই নকশাটিকে আপনারা অবশ্য অবশ্যই যেভাবে দেখতে পাচ্ছেন সেভাবে আপনারা হচ্ছে লিখবেন লেখার পরে এই তালসামের মধ্যে সামান্য আতর মেখে কয়েকটি ভাঁজ করে যে কোনো মাদুরিতে ভরে প্রয়োজন হলে রূপার মাদুরি যদি সম্ভব না হয় যে কোনো মাদুরিতে ভরে গলায় অথবা হাতে অথবা কোমর ব্যবহার করবেন এক ঘন্টার মধ্যেই সকল প্রকার জিন পরি শয়তান এবং যে কোনো ভয় এবং জ্বর নিমিষেই দূর হয়ে যাবে এটি আমি শতভাগ গ্যারান্টি দিয়ে বলে রাখলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু